সিনেমার শুরুতে আমাদের একটি খামার বাড়ি দেখানো হয় আর এখন রাতের সময় এই সময় হঠাৎ এই খামার বাড়িতে একটি ঝলকানি আলো দেখা গেল এই ঝলকানি আলোটি আর কেউ নয় একটি মায়াবী প্রাণী তারপর যখন সকাল হয় তখন খামারের মালিক এটি দেখে খুব রেগে যায় কারণ এই সব ঘটেছে সেই আলোটির কারণ এরপর খামার বাড়ির মালিক তার তিন ছেলেকে ডেকে আনলেন আর বলল যে এখন থেকে তোমাদের তিনজনকে এই খামার বাড়িটি পাহারা দিতে হবে আর এখানে আমরা তার ছোট ছেলে জনকে দেখি যাকে সবাই অকর্মণ্য বলে মনে করে আর এখন তাই দুই ভাই জনের অকর্মণ্য একটা ফায়দা নিতে লাগলো তারা জনকে বলল এখন তোমাকে একাই এই খামার বাড়িটি পাহারা দিতে হবে তবে এই বলে মনে করব না জন কিছু না বলে রাজি হয়ে যায় এবং খামার বাড়িটি পাহারা দিতে থাকে এখন জন খামার বাড়িতে বসে আছেন আর তখন হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন এরপর যখন সে পেছন ফিরে তাকাল তখন দেখে তার সামনে একটি সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে জন তার চোখকে বিশ্বাস করতে পারছে না কারণ এত বড় এবং সাদা ঘোড়া এই প্রথম দেখল তারপর সে এই ঘোড়াটিকে ধরার চেষ্টা করলো আর তিনি ঘোড়ার উপর দড়িটি দিল তখন ঘোড়া দ্রুত দৌড়াতে শুরু করুন আর জন দড়িটি ধরেছিল তাই জন ঘোড়ার সাথে চলে যেতে থাকে এরপর ঘোড়াটি একটু এগিয়ে আসলে ভারসাম্য হারিয়ে জলাভূমিতে পড়ে যায় তখন জন এই ঘোড়াটিকে সাহায্য করলো জন তাকে জলাভূমি থেকে বের করে আনে এরপর জন দেখে যে ঘোড়াটি কাঁদছে এবং তার চোখে জল দেখে জনের খুব খারাপ লাগে তাই তিনি ঘোড়ার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় সে যেন তার খামার বাড়িতে না আসে তারপর তাকে ছেড়ে দেয় তখন সে জনকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায় তারপর জন তার খামার বাড়িতে আসে এরপর যখন সকাল হয় তখন জন দুটি ঘোড়াকে বাঁধা অবস্থায় দেখতে পেলেন আর জন কিছু বোঝার আগেই তাকে বলে এটা তোমার জন্য উপহার তারপর যখন জন ফিরে তাকায় তখন সে একটি ছোট দেখতে পায় গাধাটি জনকে বলল আমার নাম পাল আর আপনি গতকাল যে ঘোড়াটিকে বাঁচিয়েছিলেন আমি তার ছেলে পাল বলল আমার মা তোমার উপকারে খুব খুশি হয়েছে তাই তোমার জন্য এই উপহার পাঠিয়েছে এই কথা শুনে জন খুব খুশি হলো আর তখন জন তার বাবার গলা শুনতে পায় জন বাইরে এসে তাকে থামালো যাতে সে ভিতরে আসতে না পারে তারপর যখন তার বাবা চলে যায় তখন জন পালের উপর বসে আর তখন পাল খুব দ্রুত দৌড়ায় জন তার গতি দেখে অবাক হয়ে যায় এরপর পাল শীষ বাজায় এবং পালের শীষ শুনে ঘোড়া দুটো তার কাছে চলে আসে জন এই ঘোড়াগুলোকে বাজারে বিক্রি করার কথা ভাবলেন তারপর জন এই দুটি ঘোড়াকে নিয়ে বাজারে আসে আর লোকেরা এই দুর্দান্ত ঘোড়া দুটি দেখে অবাক হয়ে যায় কারণ এই দুর্দান্ত ঘোড়াগুলো কেউ কখনো দেখেননি এখন অনেকেই জনের কাছ থেকে কিনতে চাইল তখন পাল এই ঘোড়াগুলো একটি বৃদ্ধের কাছে বিক্রি করতে বলে কিন্তু জন এই ঘোড়াগুলো রাজার কাছে বিক্রি করতে চেয়েছিল আর রাজা যখন ঘোড়া দুটোকে দেখলেন তখন তারও খুব ভালো লাগে কিন্তু তার মন্ত্রী বলল যে এই ঘোড়াগুলো চুরিরও হতে পারে আর এর সুযোগে রাজা জনের কাছ থেকে কোনো টাকা ছাড়াই ঘোড়া দুটি কেড়ে জন টাকা নিয়ে কথা বললে রাজা কিছু না বলে চলে যায় এখন পাল জনকে ধমক দিয়ে বলল আমি তোমাকে বলেছিলাম ঘোড়া দুটো ওই বৃদ্ধের কাছে বিক্রি করতে এরপর যখন পাল জনকে দুঃখিত দেখল তখন সে আবার শীষ দিতে লাগল আর তখন ঘোড়া দুটোই জনের কাছে দৌড়ে এলো কিন্তু ওই দুটি ঘোড়ার কারণে রাজার গাড়িটি উল্টে যায় এবং রাজা ময়দার বস্তায় পড়ে যায় তখন রাজা খুব রেগে যায় তবে জনতার কারণে কিছু বলল না এরপর রাজা জনকে এই ঘোড়াগুলোর দাম জিজ্ঞাসা করলেন তখন জন এই ঘোড়াগুলির জন্য খুব উচ্চ মূল্য নির্ধারণ করে এখন রাজার মন্ত্রী জনকে তার কাছে রাখতে বললেন কারণ জন এখানে থাকলে সে তার অপমানের প্রতিশোধ নিতে পারবে তখন জনও তার প্রস্তাবে রাজি হয় এবং কাজে যোগ দেয় এখন রাজার মন্ত্রীগণ রাজাকে বলল আমরা কি জনকে ফিনিক্স ধরতে বলবো কারণ সে তো আগুনের পাখি এবং তাকে ধরা খুব কঠিন আর জন কখনই তাকে ধরতে সক্ষম হবে না আর তখন আপনি জনকে মৃত্যুদণ্ড দেবেন রাজার এই আইডিয়াটি খুব পছন্দ হলো তাই সে এটি সম্পর্কে জনকে বলে তখন জনও রাজি হয়ে যায় কিন্তু পাল যখন এটি সম্পর্কে জানতে পারলেন তখন সে তাকে বলে বলল যে এটি করা খুবই বিপজ্জনক কারণ ওই পাখিটির সন্ধানে যিনি গেছেন তারা কখনো ফিরে আসেননি তবে জন এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন তাই এখন পিছিয়ে যেতে চায়নি আর পালকে জনের সাহায্য করতে হয় আর সে তাকে একটি বনে নিয়ে যায় সেখানে একটি বাদাম দেখিয়ে বলল ফায়ারবার্ড এই বাদামটিকে খুব পছন্দ করে তবে ফিনিক্স পাখিটি এই বাদামটি খাওয়ার সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় আর তখন আমরা সহজেই তাকে ধরতে পারবো এরপর তারা দুজনেই সেখানে পৌঁছায় যেখানে ফায়ারবার্ড থাকত পাল বললেন ফিনিক্স পাখিটি মাটির নিচে বসবাস করে আর তখন জন সেই জায়গায় কিছু বাদাম নিক্ষেপ করে এবং ফায়ার ফিনিক্স আসার জন্য অপেক্ষা করতে থাকে তখন ফিনিক্স পাখি বাদামের গন্ধ পাওয়া মাত্রই বেরিয়ে আসে এবং আনন্দে খেতে শুরু করল আর তারপর সে অজ্ঞান হয়ে গেল এখন জন দ্রুত ফায়ারবার্ডটি ধরতে এগিয়ে যায় কিন্তু তখন হঠাৎ ফায়ারবার্ড জেগে উঠল আর জনের পিছনে ধাওয়া করে তবে জনকে ধরতে গিয়ে পুরো জঙ্গলটি পুরে ছাই হয়ে যায় আর এখন ফায়ারবার্ডটি জনকে ঘিরে রাখে তখন জন তার শেষ বাদামটি তার দিকে ছুড়ে মারল আর তখন ফিনিক্স পাখিটি বাদামটি খায় আর তারপর সে অ হয়ে যায় পরের দিন সকালে ফায়ারবার্ড নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায় এখন জন ফায়ারবার্ডের দিকে তাকালে সে কাঁদতে ছিল আর এটা দেখে জনের খুব খারাপ লাগলো তাই সে ফায়ারবার্ড মুক্ত করে দিল আর ফিনিক্স পাখিটি মুক্ত হওয়ার সাথে সাথে তার ডানা মিলে উড়ে যায় এবং যাওয়ার সময় সে জনকে একটি পালক দেয় আর সেই পালকটি খুব জ্বলতে ছিল পাল জনকে বলল যে রাজা তোমাকে ছাড়বে না তখন জন বলল যে হয়তো এই পালক দিয়ে তাকে মানিয়ে নেবে যে আমি তাকে ধরেছিলাম এরপর জোন যখন রাজার কাছে ফিরে আসে তখন রাজা জনের কথায় বিশ্বাস করল এবং তাকে মৃত্যুদণ্ড দিল আর যখন জন সেই পালকটি বের করে সবাইকে দেখালো তখন সেই পালকটি জ্বলছিল না তাই রাজা জনকে হত্যা করতে বলে এখন জনের মৃত্যুদণ্ড হতে চলেছে তখন হঠাৎ ফায়ারবার্ড সেখানে উপস্থিত হয় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং সেখানে জড় হওয়া সবাই জনের কথাই বিশ্বাস করল আর এখন রাজাকে মৃত্যুদণ্ড মাফ করতে হবে এবং তাকে পদোন্নতিও দিতে হবে কিন্তু এরপর রাজা আরও রেগে যায় আর তিনি তার মন্ত্রীকে অন্য কোনো পরিকল্পনা করতে বললেন মন্ত্রী অনেকক্ষণ চিন্তা করার পর রাজার কাছে গিয়ে বলে এবার আমরা জনকে বলবো পাহাড়ের তাবুর রাজকুমারীকে নিয়ে আসতে কারণ এটিতে জন সফল হবে না আর যদি সে হয় তাহলে তো আপনারই উপকারে আসবে আপনি সেই রাজকন্যাকে পাবেন উভয় দিক থেকে আপনারই উপকার হবে রাজার এই ধারণাটি খুব পছন্দ হয়েছিল তাই তিনি শীঘ্রই জনকে এই মিশনে পাঠালেন এরপর জন পালকে নিয়ে পাহাড়ে পৌঁছাল যেখানে রাজকন্যা থাকতেন তিনি দেখলেন ভিতরের পথটি বরফ দ্বারা বন্ধ হয়ে গেছে আর এটি ভাঙা অসম্ভব তখন ফায়ারবার্ডের ডানা সেখানে এসে বরফের দেয়ালে প্রবেশ করে তখন সেই দেয়ালটি ভেঙে যায় কিন্তু বাল বলফের জলে ভেসে পড়ে যায় আর তারপরে তুষার বল হয়ে যায় এরপর জন ভিতরে অনেক মেয়েকে দেখতে পায় আর সেই সমস্ত কিন্তু তাদের আসল তা চিনতে জনের অসুবিধা হলো তখন ডানা এসে জাগিয়ে তোলে জন রাজকুমারীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় সে তাকে বলল যে রাজা তোমাকে বিয়ে করতে চায় তখন রাজকন্যা বলল তোমার রাজা যদি সাহসী হতো তাহলে সে নিজে আমার জন্য আসতো সে আর কিছু না বলে সে পাহাড় থেকে ঝাঁপ দিল আর তখন জন তার জীবনে পরোয়া না করে লাভ দিল তখন পাল তাদের দুজনকেই বাঁচায় আর তাদেরকে পিঠের উপর বসিয়ে নিচে নেমে আসে আর এখন পাল জনকে দেখে বুঝতে পেরেছিল যে সে রাজকন্যাকে পছন্দ করে পাল জনকে বলল যে রাজা যদি এই সম্পর্কে জানতে পারে তবে তোমার জন্য ঠিক হবে না তাদের কথোপকথন শুনতে শুনতেছিল আর এখন রাজকুমারীও জন পছন্দ করতে শুরু করেছে তারপর তারা রাজার কাছে যায় সেখানে সবাই রাজকন্যাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু যখন রাজা জনকে জীবিত দেখলেন তখন তিনি খুব রেগে গেলেন তখন তার লোকেরা বলল যে এটিতে তার নিজে সুবিধা এখন জনকে আবার পদোন্নতি করতে হয় কিন্তু জন এতে খুশি হল না আর এখন সে রাজকন্যার কথা ভাবছিল তারপর সে গোপনে রাজকন্যার কাছে যায় আর যখন জন তাকে কিছু বলতে যাচ্ছিল তখনই রাজার লোকেরা এসে রাজকন্যাকে নিয়ে যায় এরপর রাজা রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেয় তখন রাজকুমারী বলে যে তিনি একটি শর্তে রাজি হবেন যদি তিনি তার দাদির আংটিটি নিয়ে আসতে পারেন আর সেই আংটিটি সমুদ্রে পড়ে গিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সেই আংটিটি তাকে এনে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত বিয়ে করবে না এখন রাজকন্যার কথা শুনে রাজা অবাক হয়ে যায় আর তখন জন এলে রাজা খুশি হয়ে যায় আর এই কাজটি জনকে দিয়ে দেয় তারপর জন পালকে আন্টির কথা জিজ্ঞেস করলো তখন পাল বলল আমার কোনো ধারণা নেই এরপর পাল তার মাকে আন্টির কথা জিজ্ঞেস করল তখন তার মা বলল যে আন্টিটি তিনি মাছের পেতে আছে আর সেটি সমুদ্রের কাছে একটি সৈকতে আছে এখন জন পালকে সঙ্গে নিয়ে তার সাথে যেতে শুরু করল আর কিছু দূর যাওয়ার পর সে পাখিকে আঘাত করে এবং নিচে পড়ে যায় আর এখন সে বুঝতে পারল যে তিনি সেই তিমির কাছে পৌঁছে গেছে জন পানির নিচে বড় বড় শিক দেখতে পায় আর সেই শিকল গুলোতে তুমি বাধা ছিল এরপর জন যখন পানি থেকে বেরিয়ে আসে আর পাল তাকে বললো যে এই পুরো দ্বীপটি আসলে যেটি সম্পর্কে মাতাকে বলেছিলেন পালের জন তিমিকে জিজ্ঞেস করলো যে কেন এমন হলো তখন জনকে বললেন যে সে ভুলবশত একটি জাহাজকে গিলে ফেলেছিল আর তাই তাকে এখানে বন্দি করা হয় কিন্তু এখন সে তার ভুল শুধরাতে চায় জন তিমিটিকে দেখে খুব দুঃখ পেলো আর এখন জনের একটি ধারণা হয় জন ভাবলো যে সে যদি এই তিমিটিকে হাঁচি করাতে পারে তবে সে এটি থেকে জাহাজটি বের করে আনতে পারে এরপর পরিকল্পনা মতো তারা তিমির নাকে যায় আর তাকে হাঁচি দেওয়ার জন্য বাধ্য করা হয় তখন তিমিটি হাঁচি দেয় আর তখন সমস্ত জাহাজ ভিতর থেকে বেরিয়ে আসে এরপর তিমিটি সমুদ্রে যায় আর তখন তার মনে পড়ে গেল এর কথা তাই জন এখন দুঃখিত হয়ে দাঁড়িয়ে থাকে আর তখনই একটি কাকড়া আংটিটি নিয়ে আসলো আর সে জনকে বলে যে তিমিটি তার জন্য এটি পাঠিয়েছে কারণ তিমিটি জনের হৃদয়ের কথা বুঝতে পেরেছিল এরপর সে আংটিটি নিয়ে রাজকুমারীর কাছে যায় তখন তার ফায়ারবার্ডের দিকেও চোখ পড়েছিল যাকে রাজা ভবনের সাথে বেঁধে রেখেছিল এখন জন রাজকুমারীকে আংটিটি দিল এটা দেখে সে বুঝতে পারে যে জন তার জন্য সব কিছু করতে প্রস্তুত আর এই সময় রাজার লোকেরা দূরবীনের মাধ্যমে দেখতেছিল তারা দেখল যে রাজকুমারীর জানালায় পাল কারো সাথে কথা বলছে তখন রাজার লোকেরা পালকে বন্দি করতে আসে আর গোলমাল শুনে রাজাও জেগে ওঠে এবং রাজকুমারীর জানালায় পালকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গুলি চালায় এখন জন চাইলেও পালকে বাঁচাতে পারেনি এরপর রাজা জনকে চাকরি থেকে বরখাস্ত করে এবং তাকে কারাগারে রাখে আর কয়েক দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এরপর রাজকুমারী পালের সাথে দেখা করে এবং তাকে জানায় যে জন তার একটি পরিকল্পনার কারণে সমস্যায় পড়েছেন কারণ সে রাজাকে তিনটি ভিন্ন পাত্রে স্নান করতে বলেছেন যেখানে প্রথম পাত্রে ফুটন্ত জল দ্বিতীয় পাত্রে বরফের জল এবং তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত দুধ আর তাকে বলল যে এটি করলে তিনি আবার যৌবন ফিরে পাবেন কিন্তু রাজার এই সব পছন্দ হচ্ছিল না আর তখন রাজার লোকটি বলল যে আমাদের এই সমস্ত কিছু জনের উপর প্রয়োগ করা উচিত রাজকুমারী পালকে এই সমস্ত এড়ানোর উপায় বলে দেয় যদি সে প্রথম পাত্রে দাদির আংটি রাখে দ্বিতীয় পাত্রে ফায়ারবার্ডের পালক আর তৃতীয় পাত্রটিতে লাইফ অ্যান্ড ডেথ ফুল তাহলে জনের জীবন বাঁচানো যেতে পারে পাল রাজকুমারীকে সেই ফুলগুলির বিষয়ে জিজ্ঞাসা করলে রাজকুমারী বলে যে ফুলটি পৃথিবীর শেষ কোনায় পাওয়া যাবে তখন পাল বলল যে এটির জন্য তো অনেক সময় লাগবে এতে রাজকুমারী যে আপনার গতিতে এটি খুব দ্রুত সম্ভব এরপর পাল আহত হওয়া সত্ত্বেও ফুল আনতে যায় আর পরের দিন সকালে তিনটি পাত্র প্রস্তুত এখানে রাজা সবাইকে বুঝিয়ে বলতে চাইলেন যে তিনি কতটা মনের মানুষ রাজা সবাইকে বলল যে এটি আসলে জনকে দেওয়া দ্বিতীয় সুযোগ যদি সে এই প্রক্রিয়াতে বাঁচতে সফল হয় তবে তাকে মুক্ত করা হবে এই বলে জনকে প্রথম পাত্রে ঠেলে দেওয়া হয় আর তখন রাজকন্যা গোপনে তার আংটিটি প্রথম পাত্রে ফেলে দেয় আর এই আংটির জাদুতে জন নিরাপদে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে ঝাঁপ দেয় এই সময় আগুন পাখিটি চিৎকার করতে থাকে আর তখন বন্দি ডানাটি শুনে সেখান থেকে বেরিয়ে আসে এবং দ্বিতীয় পাত্রে গিয়ে পড়ে আর তারপর সেখান থেকে তৃতীয় পাত্রে গিয়ে পড়ে আর রাজকুমারী পালের আসার অপেক্ষা করতেছিল অন্যদিকে পাল সেই ফুলটির কাছে পৌঁছে গেছে তবে ফুল তুলতে গিয়ে পাল জানতে পারল যে এই ফুলটি যে তুলবে সে মারা যাবে তখন পাল তার নিজের মৃত্যুর পরোয়া না করে সেই ফুলটি তুলে ফেলল এখানে সবাই ভাবতেছিল যে জন মারা গেছে তাই তারা এখান থেকে যেতে শুরু করলো তখনই ফুলটি এখানে আসে এবং তৃতীয় পাত্রে পড়ে তারপর কিছুক্ষণের মধ্যেই জন রাজকুমার হয়ে বেরিয়ে আসে আর এটা দেখে রাজাও প্রথম পাত্রে ঝাঁপিয়ে পড়ে তবে সে যৌবন ফিরে পাওয়ার পরিবর্তে বুধবুদে বন্দি হয়ে বেরিয়ে আসে আর এটা দেখে সবাই খুশি হয়ে যায় আর তারা সবাই জনকে নতুন রাজা বলে মানল এখন জন আর রাজকুমারী পালকে খুঁজতে যায় আর পাল মনে করছে যে তিনি মারা যাচ্ছে তখন রাজকুমারী বলল যে ফুলটি তোমার পরীক্ষা নিতেছিল